আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহ আর অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালো আছি আজকে শিক্ষার্থী আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এস প্রথম বর্ষে গুগল পরীক্ষা দিবেন আপনাদের জন্য এই সিলেবাসটি তবে শিক্ষার্থী আপনাদের জন্য ইতোপূর্বে আমি কিছু ভিডিও আপলোড করেছি সৃজনশীলের কোন কোন প্রশ্নগুলো একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন তবে শিক্ষার্থী আজকে আমি আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখাবো সৃজনশীল আশা করি এই প্রশ্নগুলো থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তবে শিক্ষার্থী এখন এগুলো আপনারা কিভাবে পড়বেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে শেয়ার করব। প্রথমত দেখেন শিক্ষার্থী আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়ার অঞ্চলে অবস্থিত এদেশের ভৌগোলিক অবস্থান জলবায়ুর উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে এখানকার জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে অভিহিত করা হয় এই বায়ুর প্রভাবে দেশের সর্বত্র বৃষ্টিপাত হয়ে থাকে এই বৃষ্টিপাতের উপর এখানকার কৃষি উৎপাদন নির্ভরশীল তার ক নাম্বার প্রশ্ন বাংলাদেশের আয়তন কত শিক্ষার্থী বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটার কেউ কারো কথায় যে আয়তন বেড়েছে কমেছে এই ধরনের কোনো কথা শুনবেন না আপনার স্পষ্ট আপনার বইয়ে একশো সাতচল্লিশ নাম্বার পেজে দেওয়া আছে বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার দুই নম্বর দক্ষিণ পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চলে পাহাড় সমুখে টারশেরি যুগের পাহাড় বলা হয় কেন শিক্ষার্থী এখানে আমি আপনাদেরকে যে তথ্যটি দেব ভূপকৃত অনুসারে বাংলাদেশকে তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছে একটা হলো টারশিয়ারি যুগের পাহাড়সমূহ প্লাস্টোসিন কালের পাহাড়সমূহ আর একটা হলো সোপানসমূহ প্লাস্টোসিন কালের আর সাম্প্রতিকালের প্লাবন সমূহই একটা কথা আমি আপনাদের বলে দিব হিমালয় পর্বত অর্থাৎ তার যুগে এই পাহাড়গুলো সৃষ্টি হয়েছে কোন যুগে সৃষ্টি হয়েছে তারশিয়ারি যুগে সেজন্য এগুলোকে টারশিয়ারি যুগের পাহাড় বলা হয় আর হিমালয় পর্বত সৃষ্টির সময় এ পাহাড়গুলো সৃষ্টি হয়েছে বলে জানা যায় সেই জন্য এগুলোকে যুগের পাহাড় বলা হয় আর এই পাহাড়গুলো মিয়ানমার আরাকান পাহাড়ের সমগোত্রীয় যা শিক্ষার্থী এগুলো আপনারা একশো সাতচল্লিশ আটচল্লিশ পেজে দেওয়া আছে আপনারা পড়ে নেবেন বাংলাদেশকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় কেন এই প্রশ্নের উত্তরটা শিক্ষার্থী আপনাদের বইয়ে আপনারা অনেকে খুঁজে পান না সেই জন্য শিক্ষার্থী আমি এটা বলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যে যেই প্রশ্নগুলো বলবো কোথায় এগুলো পাবে আমার শিক্ষার্থীরা সেই জন্য শিক্ষার্থী আমি আপনাদেরকে এই বিষয়টি বলে সহযোগিতা করে আপনার বইয়ে একশত উনষাট নাম্বার পেজে যাবেন সেখানে পাবেন বাংলাদেশকে মৌসুমি জলবায়ু বলা হয় কেন আরেকটা বিষয় বাংলাদেশে আর কৃষিতে মৌসুমি জলবায়ুর গুরুত্ব বর্ণনা করুন বাংলাদেশের কৃষিতে বাংলাদেশের কৃষিতে মৌসুমি জলবায়ুর গুরুত্ব এটা আপনারা একশো উন ষাট নাম্বার পেজ পড়বেন দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের এখান থেকে প্রশ্নের উত্তর আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা এই প্রশ্নগুলো সমাধান করেন দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে আর কেউ যদি শিক্ষার্থী আমার চ্যানেল নতুন নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম